হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রিন্সেস মেনুকা চ্যানেলের নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আমি মেনুকাকে খুঁজে পাচ্ছি না, ঘুম থেকে ওঠার পর থেকে খুঁজলাম, এঘর ওইঘর খুঁজলাম, তারপর জানতে পারলাম যে ও হয়তো এখানে থাকতে পারে। তা আমি আসলাম এ রুমে, খাটের নিচে বসে আছে, দেখেন হয়তো ঘুমাবে আর না হলে ঘুম থেকে উঠেছে, যে কোনো একটা হতে পারে। আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি তাই বলতে পারবো না ও কখন ঘুম থেকে উঠেছে, তবে খেয়েছে এটা শুনলাম। ও আটার রুটি খেয়েছে দুধ দিয়ে, দেখেন একদম চুপচাপ বসে আছে আমার বাচ্চাটা। চিন্তা করছে ওকে আজকে একটু গোসল করিয়ে দিব, একটু আমার সাথে দু একদিন আগে বের হয়েছিল, বের হলে ওর গায়ে একটু ধুলো জমে, এই ধুলো জমাটা আসলে ওর জন্য ক্ষতিকর, আমার জন্যও ক্ষতিকর, কারণ আমার অ্যালার্জি আছে আর ওরও দেখলাম যে শরীর চুলকায়, যার কারণে চিন্তা করছে আজকে ওকে গোসলটা করিয়ে দিব। এখনও বাইরে রোদ আছে, এখন করলেই ভালো হবে। তো গোসল করিয়ে দিলাম, আমি গোসলের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ও এখনও খুব ছোট, এক মাস সামথিং এজ হবে ওর। গোসলটা করানোর সময় খুব কান্নাকাটি করেছে, এখন দেখেন চুপচাপ বসে আছে, খেলাধুলা করতেছে আমার কোলে। যেহেতু আজকে গোসল করালাম মেনুকাকে, খাবারও খেয়েছি একটু আগে, তার মানে ও বাসায় নিলেই ঘুমিয়ে যাবে। তো চিন্তা করলাম যে ঘুমানোর আগে একটু খেলুক রোদে, তাই খেলতে নামিয়ে দিয়েছি, খেলতেছে। ও মাশাল্লাহ ভালোই একা একা খেলতে পারে। অনেকে দেখি যে একটা কিটেন বাসায় থাকলেও আরেকটা কিটেন অ্যাডপ্ট নেয় ওই কিটেনটার খেলাধুলার জন্য, কিন্তু ও একাই খেলতে পারে, আর ওকে একটু টাইম দিই মাঝে মধ্যে। এখন একটা খাঁচার উপরে ওকে দাঁড় করিয়ে দিলাম, দেখেন ওই পাখিদের সাথে আসলে হয়তো কমিউনিকেট করতে চাচ্ছে। এই ফাঁকে আমি ওর কিছু ছবি তোলার চেষ্টা করলাম, খুব নড়াচড়া করে বলে বেশি একটা ছবি তুলতে পারিনি, যদিও তাও তুলেছি আপনাদের দেখানোর জন্য। একটু সিঁড়িতেও নিলাম, এই তো তাকিয়ে তাকিয়ে দেখতেছে আমার দিকে, আসলে ভালো মতো তাকাচ্ছে না। গোসল করে দিয়েছি তাই মনটা অনেক খারাপ বাচ্চাটার, আজকে সারাদিন ঘুমাবে আর খাওয়া দাওয়াও মোটামুটি করবে। আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।